শেরপুর জেলার বেরশিমুল গাছকে নিয়ে রয়েছে নানান ইতিহাস। নকলা উপজেলায় নারায়ণখোলা বিশাল আকৃতির শিমুল গাছটি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে। কেউ কেউ বলেন এ গাছের বয়স 3 থেকে 500 বছর, কিন্তু বয়স শিক্ষার্থীর গবেষণায় জানা যায় এর বয়স প্রায় 1400 থেকে 1500 বছর। প্রায় 42 গজ বেশের এই গাছটি প্রায় 1 বিঘা জমি জুড়ে অবস্থিত। যার জমিতে গাছটি আছে তার পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়েছেন। শ্রদ্ধেয় শখ স্যারকে এমন একটি সুন্দর ভ্রমণ উপহার দেওয়ার জন্য আমরা আজকে আসছি 3 জন, শাইন স্যার, শখ স্যার এবং আমি সাকিব স্যার। আমরা আসছি শিমুলগঞ্জ থেকে। এখানে না আসলে বোঝা যাবে না যে এই শিমুল গাছের মানে কতটুকু গুরুত্ব আছে এবং কি এটা কত পুরাতন। এটা লোকেশনটা হচ্ছে ময়মনসিংহ জেলার নকলা থানার নারায়ণখোলা গ্রামে অবস্থিত। নকলা থানা এমন একটি থানা যে থানার সুনাম সারা বাংলাদেশের মাঝে বিস্তৃত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই শিমুল গাছ, অনেকে আবার এটাকে বলে বট গাছ, অনেকের কাছে এলাকাবাসীর কাছে পরিচিত শিমুল গাছ নামে, বা অন্যরা অনেকে বলে যেটা বট গাছ, কিন্তু আসলে উপর দিকে তাকালে কিন্তু দেখা যাবে এটা অবশ্যই শিমুল গাছ। এখানে যারা স্থানীয় বাসিন্দা আছে তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম এই গাছের বিস্তৃতি, এই গাছের বয়সটা হচ্ছে প্রায় 1200 থেকে 1500 বছর, যা কল্পনার বাহিরে, বা মানে আমরা কল্পনাও করতে পারিনি। অবশ্যই আপনারা যারা ভ্রমণ পিয়াসু আছেন, যারা ভ্রমণ করতে চান, যারা এই শিমুল গাছ 100 বছরের 1000 বছরের শিমুল গাছটি দেখতে চান, আমি আশা করি আপনারা অবশ্যই এখানে আসবেন, দেখবেন, অনুভব করবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম, এটা নারায়ণখোলা গ্রাম, এই গ্রামে আমি বাস করি। এই গাছতলে আজকে 20-22 বছর ধরে আমি এখানে বসছি। এখানে আগে বহুত বড় বড় অনুষ্ঠান পাতি হইত, মানে কিছুদিন যাবত অনুষ্ঠান পাতি হয় না। গাছটা মানুষ তত্ত্ব সম্বন্ধে মানুষ প্রশ্ন করে, এই গাছটার বয়স কত সেটা আমি বলতে পারি না, আমার বাবাও বলতে পারে না, আমার দাদাও বলতে পারে না, নানারাও বলতে পারে না। এইখানে কিছু ঘটনা ঘটছিল, আট সালে কিছু ঘটনা ঘটছিল। এখানে উপরস্থের হত্যাকর্তা ব্যক্তিরা আসছিলেন, এরা আইসা এটা প্রশ্ন করছে, প্রশ্নের মাধ্যমে আবার রিটার্ন প্রশ্ন আমি করছি যে স্যার আপনি যা প্রশ্ন করলেন এটা আমিও বলতে পারি না, আমার দাদাও বলতে পারে না, বাবাও বলতে পারে না, কেউ বলতে পারে না, তাহলে এটার একটা ব্যবস্থা নাই। পরে বাংলাদেশ ভুয়ের তো না, স্যারের টিম পাঠাই দিল, এই টিমে দক্ষিণ এশিয়ার মধ্যে বড়োর মধ্যে ষষ্ঠম বড়ো, রূপসীর মধ্যে 1 নম্বর, বয়স তার 1200 হইতে 1300। এখানে প্রচুর পর্যটক ব্যক্তিরা আসতো, এখানে উন্নয়নের কোনো ক্ষেত্র পাইছি না। আচ্ছা, এই গাছের যে আপনি দেখছেন এই গাছটা মূলত কী গাছ? মূলত হলো শিমুল গাছ, এটার ভ্যার হয়েছে বললে ভ্যার শিমুল গাছ ধার্য করা হয়েছে। আচ্ছা, এখানে এটা মূলত মানে এই গাছের বয়সটা প্রকৃতপক্ষে মানে আপনি বিজ্ঞান যেটা টেস্টের মাধ্যমে বলছে সেটা সঠিক আছে, সেটা নিয়ে আমরা আবার গবেষণা লাগাইছি। এখানে যেহেতু এত বড়ো গাছ, এখানে জিনপুরিরা থাকে, এখানে দেখা গেছে যেমন ব্যক্তি আসছেন তারা বলছে যে 2500-2600 বছর বয়সের জিনপুরি আছে, তাদের মাধ্যমে প্রশ্ন হয়েছে যে বিজ্ঞান যে বললো কথাটা কি সঠিক না সঠিক, বিজ্ঞানটা সঠিক। সেক্ষেত্রে আপনি এখানে কয় বছর যাবত আছেন? আমি এখানে 22 বছর যাবো। 22 বছর যাবত আপনি এইভাবেই দেখে আসছেন সব? আমি আরও উন্নত আছি, লোকাশটা আরও উন্নত ছিল, তার 5টা ডাল মরে গেছে। এটা 2017 সালে তার পাপিষ্ঠ ছোঁয়া লাগছে, এখানে আনপবিত্র ছোঁয়া লাগছে, ওর পরে তো গাছটা মৃত্যুর আকর্ষণ দেখা যাইতেছে। এই গাছ সংরক্ষণের জন্য কি এলাকাবাসীর কোনো পদক্ষেপ নাই? না, এলাকাবাসীর কোনো পদক্ষেপ নাই, যাদের সম্পত্তির মধ্যে গাছ তাদের কোনো পদক্ষেপ নাই। আমি ডিসি স্যারের বলছিলাম, টিউনো স্যারের বলছিলাম, তারা এখানে সম্পত্তি চাইছিল, তারা সম্পত্তি না দিলে তারা কীভাবে উন্নয়ন করব, তারা সম্পত্তি পাইছে না বলেই উন্নয়নের ক্ষেত্র হয় না। আচ্ছা, তো এই এলাকার মানুষ এখানে যদি আসে তখন তারা এটা কী বলে, তারা মতামতটা কী থাকে? তারা মতামত এটা তো এককালীন উন্নয়ন আছিল, এখন আফসোসের ব্যাপার, হাজার হাজার লোকজন সমাগম আছেন, এখানে লাখ লোকের সমাগম বাজছিল, বড়ো বড়ো শিল্পীবৃন্দরা গান বাজনা করছে, এখানে মিলাদ মাহফিল হইতো, খানাদানা হইতো, বড়ো বড়ো খানাদানা হইতো, তো এটি এখন হয় না, 17 সাল তো না এটা বন্ধ। এখানে আধ্যাত্মিক কোনো ঘটনা ঘটছে? আধ্যাত্মিক ঘটনা ঘটছে, এখানে মানুষ আগে মোমবাতি আগরবাতি জ্বালাইতো,
মোমবাতি আগরবাতি জ্বালানির বিনিময়ে দেখা যেত এখানে কিছু মানুষ পাইতো, কিছু হারাইতো। এমন দেখা গেছে যে এখানে বিয়ারদেবী করছে, তার দুর্ঘটনা ঘটছে, সেটা মানুষের মাধ্যমে আবার তারা চেষ্টার মাধ্যমে ভালো হয়ে গেছে। ঐতিহাসিক এরা বেরশিমুল গাছ, এখানে যারা না আসছেন তারা দয়া করে এখানে আসবেন, দেখবেন কত বড় একটা বস্তু। স্থানীয় প্রশাসন ব্যক্তিরা যদি এটার চেষ্টা রক্ষণ করে তাহলে তো এটা হয়ে যায়। লোকমুখে শোনা যায় গাছটি বিক্রি করা হয়েছিল কাঠুরে, এই গাছে ডাল কাটতে নাক মুখ দিয়ে রক্ত আসতে শুরু করে, এবং জানা যায় পরবর্তীতে ওই কাঠুরিয়ার মৃত্যু হয়। তারপর গাছের মালিক গাছটি বিক্রি করেনি, এবং কি এই গাছটি কেউ কিনতেও আসেনি। আপনার নাম কি? নাম কি বলেন আপনার? মোহাম্মদ আব্দুল হাকিম। তো মোহাম্মদ আব্দুল হাকিম আঙ্কেল, তাকে সবাই হাকিম পাগলা বলে ডাকে। তো এই জায়গাটা নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা বই বেরিয়েছে, বই আছে। তো আমি হাকিম পাগলা আঙ্কেলকে বলবো এই গাছের যে মহত্বগুলো আছে, এই মহত্বগুলো তিনি আমাদের ঘুরে ঘুরে দেখাবেন। প্রায় 1400-1500 বছর আগের এই গাছ। তো যা হোক, আমি আঙ্কেলকে অনুরোধ করব এই জায়গার যে বিশেষ কিছু মহত্ব আছে উনি আমাদের ঘুরে ঘুরে দেখাবে। এটা সুর, এই দুইটা তার, এটা চোখ, এটা কান, এটা চাপা, এটা সামনের পাওয়ার, একটা হাতি শুয়ে রয়েছে। ঠিক আছে, হ্যাঁ এটা আগে কিন্তু বোঝা গেছিল না, যেমন এক পাও বেঁচে বইছে আরেক পাও রাখো, যেমন ফুলের তোরা, যেমন জোর হাত, গলা, কান, চোখ, একটা মানুষ বিনিয়মের মাধ্যমে বেরিয়েছে। যেমন আদি যুগের আমরা যায় জাদু করে দিই মূর্তি, মাথাটা ওই মাথাটা উপরে দেখেন, মাথাটা এই যে এই যে মাথাটা এই যে এটা। আচ্ছা আরেকবার এটা বলেন তো, আরেকবার এই ইস্যুটা। এই যে যেমন এক পাও বেঁচে বইছে আরেক পাও রাখো, যেমন ফুলের তোরা, যেমন জোর হাত, এটা যেমন গলা, এই যে কান, এই চোখ, যেমন বিনিয়মের মাধ্যমে একজন মানুষ বসে নিছে। এই যে একটা জিনিস দেখেন, এটা তো একটা হনুমান, এটা একটা হনুমান। উনি এই চাইলে বুঝে দা, যেমন পাইলট রেস্টে আছে। এই যে একটা জিনিস দেখেন, এটা তো দেখা যায় একটা পেঁচা, দেখেন সত্যি কিন্তু এটা তো একটা ভূতুম পেঁচা। হ্যাঁ ঠিক পেঁচার মতোই লাগে। যেমন একটা সাপ, লক্ষ্মীন্দরের সাপ, এটা তো একটা জল বস্তি বোঝা। এটা তো যেরকম চট্টগ্রাম বাজিদ মস্তানা বকুর কাসিম, যেমন ইতিহাসের পাতা লিখছে উডের ভিডিও, যেরকম টিলা অমন টিলা, তো এরকম গাছটার মধ্যে বহু বৈশিষ্ট্য জিনিস আছে। কিন্তু এখানে মানুষ কেন জানি ভুল করে এনেছে, আগে গায়ে লেখতো, লেখাটা আমি বন্ধ করে এলাইছিলাম। তারপরে ওই যে লেখার আকৃতির তনে গাছে সেফটি ধরে গাছটা মেলা কিছু ক্ষতি হয়েছে। তো হাকিম বাংলা চাষা কিন্তু আমাদের এই 1400-1500 বছর আগের গাছের বেশ কিছু নিদর্শন দেখালেন, যে নিদর্শনগুলো সত্যি খুব চমৎকার। তো আমাদের ময়মনসিংহ সহ সারা বাংলাদেশের যারা আছেন তারা ইচ্ছা করলেই আপনারা চলে আসতে পারেন। হ্যাঁ, নারায়ণখোলা গ্রাম, নকলা থানা, শেরপুর জেলা, তো এই এরিয়াতে আপনারা চলে আসতে পারেন। তো আপনারা আসলে এখানে দেখতে পাবেন বাংলাদেশের খুব ঐতিহাসিক ঐতিহ্যবাহী একটি গাছ, ঐতিহাসিক এই শিমুল গাছ থেকে। তো এই শিমুল গাছ সম্পর্কে আমরা অনেক তথ্য পেয়েছি। তো আমি আমার আঙ্কেলকে ধন্যবাদ জানাই, উনি যে তথ্যগুলো দিয়েছেন, এবং খুব শীঘ্রই আমরা এগুলো ইউটিউব চ্যানেলে দেবো ইনশাল্লাহ। আর সেই সাথে আমাদের আহ্বান থাকবে ময়মনসিংহের
যারা ভ্রমণ প্রিয়াসু, যারা প্রকৃতি প্রেমিক, তারা আপনারা আসবেন, এই চমৎকার দৃশ্যটাকে আপনারা দেখে যাবেন। ধন্যবাদ সবাইকে। স্থানীয় বাসিন্দা শামসুল হক বলেন, এ বের শিমুল গাছের নিচে চলচ্চিত্র শুটিং হয়েছিল। খ্যাতিমান অভিনেতা অমিত হাসান, আলীরাজ, আনোয়ার, জয়, জাভেদ সহ অনেকেই শুটিংয়ের জন্যে এসেছেন এই বের শিমুল গাছটির নিচে।